বিশ্বের যেখানে কোনো কিছু ভাইরাল হয় সেটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম। নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত নতুন নতুন ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। অভিনয় প্রযোজনা থেকে শুরু করে গান সব কিছুই হিরো আলম করেন নিজের মতো করে। কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এই তো কিছুদিন আগে বাবু খাইসো মানিকে মাগে হিতে গান গেয়েছেন হিরো আলম। নেটিজেনরা তার গানের সমালোচনা করলেও মুহূর্তের মধ্যে সেই সব গান ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। জনপ্রিয়তার পাশাপাশি এই গানগুলো গেয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকেন হিরো আলম। আর এই অর্থের অঙ্কটা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ফেসবুকে হিরো আলমের ফলোয়ার 1.9 মিলিয়ন, ইউটিউবে হিরো আলম অফিসিয়ালে সাবস্ক্রাইবার 1.35 মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই দুই বাংলায় স্টার হয়ে ওঠা হিরো আলমের। তার বাবু খাইসো, ধক ধক করনে লাগা গানগুলো সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়। এই ভিডিওগুলো থেকে কত আয় করেছেন হিরো আলম? এ বিষয়ে হিরো আলম বলেন, ফেসবুক এবং ইউটিউব থেকে কোন মাসে কত টাকা রোজগার হয় তা বলা মুশকিল। তবে কোনো মাসে 1.5 লাখ, কখনো মাসে 3 লাখ, আবার কোনো মাসে 50,000 টাকাও আয় হয়। এই অর্থের একটা বড় অংশ মানুষের হাতে তুলে দেন হিরো আলম। তিনি বলেন, শুধু সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত অর্থ নয়, শো করে আমি যে টাকা পাই তার একটা বড় অংশ আমি মানুষের সেবায় ব্যয় করি। হিরো আলমের যাত্রাটা ছিল অনেক কঠিন। ভাইরাল হওয়ার সময়ও তিনি জানতেন না সোশ্যাল মিডিয়া থেকেও তিনি অর্থ উপার্জন করতে পারবেন। হিরো আলম বলেন, 2018 সালে যখন আমি জনপ্রিয়তার তুঙ্গে, তখন প্রথম সোশ্যাল মিডিয়া থেকে টাকা রোজগারের বিষয়টি জানতে পারি। প্রথমে 5,000 থেকে 10,000 টাকা আয় হতো। পরে ইউটিউব থেকে আমি 1 মাসে 5 লাখ টাকা পর্যন্ত আয় করেছি। তিনি আরও বলেন, আমি সিনেমা তৈরি করছি, সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসার সঙ্গে স্বীকৃতিও পাচ্ছি। মানুষের স্নেহ, ভালোবাসা, ভক্তদের ভালোবাসা আমার কাছে সব থেকে বড় পুঁজি। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।